রাজশাহীতে আয়কর অফিসে অভিযান চালিয়ে ঘুষের 10 লাখ টাকা সহ উপকর কমিশনার মহিবুল ইসলাম ভুঁইয়াকে আটক করেছে দুদক। মঙ্গলবার বেলা 11:30টার দিকে অভিযান চালায় দুদক। এ সময় ঘুষের টাকা সহ তাকে আটক করা হয়। রাজশাহী জেলা দুদকের উপপরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, একজন চিকিৎসকের কাছে 60 লাখ টাকা ঘুষ দাবি করেন মহিবুল ইসলাম ভুঁইয়া। তার প্রথম কিস্তি 10 লাখ টাকা আজ দেন। এ টাকা দেওয়ার সময় হাতে নাতে তাকে আটক করা হয়। ভাই